মর্নিং এভরিওয়ান, বাঙালি রন্ধনঘর ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। তো মায়ের রান্নাঘরে চলে এসেছি সকাল সকাল, বাজার হয়ে গেছে আজকে আমাদের। আজকে বাজার থেকে আনা হয়েছে গঙ্গার শিব মোরলা মাছ। খুবই ভালো টেস্ট হয় এই মাছটা, খুব কম পাওয়া যায় সব জায়গাতে। তো আজকে অনেকদিন পরে এরকম একটু বেশ ভালো সাইজের মোরলা নেওয়া হলো। ভালো করে সুন্দর করে কেটে ধুয়ে রাখা আছে। চলুন আজকে তাহলে মোরলা মাছটা কিভাবে তৈরি করা হয় দেখে নিই আমরা। জন্য এদিকে কেটে নেওয়া হয়েছে সরু সরু করে আলু, তার সঙ্গে কেটে নেওয়া হয়েছে বেগুন। কড়াইতে তেল দিয়ে দেওয়া হচ্ছে, সর্ষের তেল। মোরলা মাছে দিয়ে দেওয়া হলো এবার লবণ, দিয়ে দেওয়া হচ্ছে হলুদ, নুন হলুদ দিয়ে এবার এই মোরলা মাছটাকে মেখে রাখা হবে। গরম হয়ে গেছে, মোরলা মাছগুলো ভাজার জন্য দিয়ে দেওয়া হবে। পাশের এই কড়াইতে বেগুন ভেজে নেওয়া হবে, তার জন্য দিয়ে দেওয়া হলো কালো জিরা। দিয়ে হচ্ছে বেগুন, বেগুন ভাজার মধ্যে দিয়ে দেওয়া হলো হলুদ। মাছের জন্য বেগুন এরকম সরু সরু করে কেটে তারপরে ভাজলে পরে খুব ভালো। এদিকে মোরলা মাছের তাতেই যাওয়া যাচ্ছে, ছাড়ছে মাঝের মধ্যে সব 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 সব। এদিকে মোরলা মাছ যা টেস্ট হয় অসাধারণ টেস্ট হয়, তাহলে এত বড় কাজের মোরলা পাওয়া যায় না, হচ্ছে অনেক জায়গায় পাওয়া যায় আমাদের এখানে, হয়তো আসে না, আজকে পাওয়া গেছে বলে যায় আর হাত ছাড়া পাওয়া যায়। মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এটা ভাজা খাওয়ার মতন যে ভাজা সেরকম ভাজা নয়। আবার নেক্সট স্টেপের জন্য দিয়ে দেওয়া হচ্ছে, সুন্দর বেশ লাগছে হালকা ভাজা করে রাখা মোরলা মাছগুলো সঙ্গে আলু। আর মোরলা মাছে আজকে করুন এই পেঁয়াজ আর লঙ্কা মোরলা মাছের জন্য, আর এই ধনে পাতা ধুয়ে নেওয়া হয়েছে। বেগুনটা ভাজা হয়ে গেল, বেগুন ভাজাটা খুব সুন্দর লাগছে, শুধু বেশ কালো জিরে দিয়ে বেগুন ভাজাটা দারুণ। ভেজে নেওয়ার পরে সেই তেলে কালো জিরে দেওয়া যেটাতে আলুটা ছেড়ে দিল, সরু করে কেটে রাখা আলুটা এবার ভেজে নিতে হবে। ঠিক বেগুন যেরকম ভেজে রাখা দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ একটু লবণ, আর দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ একটু হলুদ। তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেওয়া হলো, এটা হচ্ছে ফাইনাল। এবার মাছটা তৈরি, দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচো, সঙ্গে দিয়ে দেওয়া হলো লঙ্কা চিরে চিরে দেখা লঙ্কা কাঁচা লঙ্কা। এবারটা দিয়ে দেওয়া হলো লবণ পেঁয়াজ ভাজার পর। সুন্দর আলুটা ভাজা হয়ে গেছে, এটাই হচ্ছে ডবল জিনিসে তৈরি করার একটা আলাদা, দুটো বার্নার ইউজ করা। চট জলদি রান্না হয়ে গেল, তাহলে স্টেপ বাই স্টেপ আরো করতে করতে অনেক দেরি হয়ে যাবে। আমাদের এই রান্না পদ্ধতিটা আপনারা ট্রাই করতে পারেন যখন আপনাদের তাড়াতাড়ি থাকবে। দুদিকে দুরকম ভাবে যখন বেগুনটাও ভাজতে হবে আলুটাও ভাজতে হবে, তো পরপর করতে গেলে তো সমস্যা, অনেক টাইম লাগবে। এবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদ, ভালো করে এবার নাড়িয়ে নিতে হবে নুন হলুদ দিয়ে। এবার দিয়ে দেওয়া হচ্ছে জল, যেহেতু মোরলা মাছের ঝাল হবে না, মানে আর ঝোল হবে না সরি, সেই কারণে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে। ধনে পাতাটা টুকরো করে কেটে রেখে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ধনে পাতায় ছিঁড়লে পরে একটা সুন্দর গন্ধ মিলে যে মাছে এতটাই ভালো লাগে, দারুণ চলে আসলাম আবার আমাদের মোরলা মাছের ঝোল, যেটা করছে গা মাখা মাখা। বেগুনটা যেটা ভাজা ছিল সেটা এবার দিয়ে দিতে হচ্ছে আমাদের মোরলা মাছের যে জলটা ঢাকা দেওয়া ছিল ঝোলটা, তারপর এবার ভেজে রাখা মাছগুলো
আঁচলের মধ্যে দিয়ে দেওয়া হবে। খুব বেশি নাড়া যাবে না, কারণ ভেঙে যেতে পারে। দারুণ সুন্দর লাগছে এখনই দেখতে। হলো দুটো কাঁচা লঙ্কা গোটা, ঝাল অনুযায়ী ওটা মেখে খাওয়া, বা সিদ্ধ লঙ্কাটা দারুণ টেস্ট হয়। চলে আপনাদের দেখে হয়তো ভালো লাগছে, এটা আরো ভালো হবে যখন ঝোলটা একটু টেনে যাবে আর মাছটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দেওয়া হচ্ছে হাতে ছেটে রাখলো ফুলকলের ধনে পাতা, সেটা দিয়ে দেওয়া হচ্ছে। ধনে পাতা দেওয়ার সঙ্গে সঙ্গেই গন্ধটা চেঞ্জ হয়ে গেল। দেওয়ার পরে আবার এটাকে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিতে হবে। আঁচটাকে একটু স্টিম করে কমিয়ে দিতে হবে। মোরলা মাছ করার আগে আমাদের এই আলু ভেজে নেওয়া হয়েছিল, এটা সকালে ব্রেকফাস্টে রুটি দিয়ে খাওয়া হবে, শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে। কেউ চাইলে এখানে কিছু গোটা রসুনও দিতে পারে, দারুণ টেস্ট হয়। দারুণ মোরলা মাছের একদম দারুণ সুন্দর লাগছে দেখতে। মোরলা মাছ আজকে গঙ্গা নদীর মোরলা মাছ দারুণ ভাবে সুন্দর করে রান্না করালো, আর একটা দারুণ টেস্ট হবে কিন্তু খেতে। এখনই যা সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব ভালো। এরকম ভাবে আপনারা ট্রাই করে দেখুন, বাড়িতে চটজলদি মাছ রান্না হয়ে যাবে। আর দুটো ওভেনে আমরা যেরকম দেখাই যে দুদিকে তৈরি করা হচ্ছে, কিন্তু খুব শর্ট টাইমে এটা রেডি হয়ে যায়। কিরকম লাগছে ব্রেকফাস্টে আজকে রুটি আলু ভাজা? কিন্তু দেখতে দারুণ সুন্দর লাগছে। তো আমাদের এই মানে পদ্ধতি অনুযায়ী আপনারা যদি বাড়িতে রান্না করে খান, খুব টেস্ট হবে। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে যারা নতুন দেখছেন, তারা অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে অল নোটিফিকেশান অন থাকে আপনার কাছে। ডেলি আমরা যে ভিডিওটা আপনাদের কাছে দিয়ে থাকি, সেটা আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা দেখতে পারবেন যথাসময়। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে দেখা হবে সামনের আরেকটি নতুন কোনো ব্লগে। Bye-bye.